আন্দোলনটা করতে হবে, আমাদের সভাটাকে চালাতে হবে। তাই আমি অনুরোধ করছি এদের কাছ থেকে চলে আসবেন, যারা উচ্ছৃঙ্খল হচ্ছে কি আসুন এদিকে মাইক্রোফোনের দিকে এগিয়ে আসুন। দেবব্রত সূর্যকান্তি বাগ, আমাদের চারটি মন্ডলের যারা কর্মকর্তা আছেন একটু প্রচারের কাছে আসুন। আমরা স্বাগত প্রসঙ্গের লোকসান মন্ডলীর জেলে এমএলএ বিধায়ক আসুন, চলে আসুন, এখানে সবার কাজ শুরু করবো। স্বাগত ভাষণ দিয়ে দেবব্রত দেব দেবু তুমি বর্তমানে রাখাপুরের সূর্যবাবু রাখবেন, চলেছ টাইম নেই, দয়া করে চলে আসুন, সংক্ষিপ্ত বক্তব্য রাখো, তারপরে শুধু তাই নয়। আমাদের এখান যে ভাগবান যে পঞ্চায়েত, আমাদের যে পঞ্চায়েত গুলো আছে প্রায় 18-19টা গ্রাম পঞ্চায়েত সমস্ত অঞ্চলে, সেখানে অঞ্চল পঞ্চায়েতদেরকে আমাদের জেলা নেতৃত্বরা আছেন, আমাদের বিশিষ্ট চিকিৎসক সুনামধন্য ডাক্তারবাবু আছেন, সুজিতবাবু সুজিতবরণবাবু আছেন, আমাদের বিধায়ক সাহেব আছেন, তমলুক জেলা সাংগঠনিক শ্রদ্ধা মহাজন মাননীয় সভাপতি তপন ব্যানার্জি মহোদয় আছেন, অনেক কার্যকর্তারা আছেন। Thank you.
আপনারা প্রত্যেকেই অবগত আছেন, কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের বরাদ্দ এবছর বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি, আমরা যখন বিডিও অফিসে আছি, কোনো কিছু জানতে বা কোনো কিছু আবেদন নিয়ে বিডিও অফিস থেকে আমাদেরকে বলা হয় তোমাদের তো সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনারা সবাই জানেন যে 100 দিনের কাজের টাকা বন্ধ কেন করে দেওয়া হয়েছে, তার কারণ মমতা ব্যানার্জিকে কেন্দ্র থেকে যে কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে সেই কোটি কোটি টাকার হিসাব আমাদের রাজ্যের মাননীয় দেবে না। তিনি বলছেন টাকা দাও কিন্তু আমি হিসাব দিতে পারবো না। আচ্ছা আপনারাই বলুন, আমরা যদি আমার বাড়ির একটা ছেলেকে 100 টাকা দিয়ে বাজারে পাঠাই, বাজার থেকে ফেরত আসার পরে তার কাছে আমরা হিসাব নেই কিনা? প্রত্যেকেই আমরা হিসাব নেই। সে জায়গায় কেন্দ্র থেকে যে কোটি কোটি টাকা পাঠাচ্ছে, দিদিমণি বলছে আমি হিসাব দিতে পারবো না, হিসাব দেবে কি করে? কারণ কেন্দ্র থেকে যে এমজি এনার্জিএস এর টাকা পাঠাচ্ছে সে টাকা এলাকার ডেভেলপমেন্টের কাজে তো ব্যবহার হয়নি, ব্যবহার হলে তো তার হিসাব দেবে। সে টাকার উন্নয়ন হয়েছে তৃণমূলের কেষ্টা বিষ্টা এমএলএ এমপিদের। আজকে যদি দেখেন আমাদের এই এলাকায় ভগবানপুর 1 নম্বর ব্লকে সিরাখালীতে কেলেগাই নদীর পান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা আগস্টের 5 তারিখ এই বিডিও অফিসে আমরা বিডিও সাহেবের কাছে একটি অভিযোগ পত্র দেব। পিসি চোর ভাইপ চোর, পরেশ চোর মানিক চোর, পরেশ চোর মানিক চোর, পাক্য চোর কেষ্ট চোর, পাক্য চোর কেষ্ট চোর। আজ আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে গেছেন, বিডিও অফিস পর্যন্ত চলে এসছেন কি চোরকে খুঁজে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো জানা ছিল না বিডিও অফিসেও চোর আছে। তো আমার মনে হয় গ্রাম পঞ্চায়েতেও চোর আছে। তাহলে গ্রাম পঞ্চায়েতে চোর, পঞ্চায়েত সমিতিতে চোর, আর জেলা পরিষদেও চোর, সব জায়গায় পার্থক্য আর সব জায়গায় কেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ভগবানপুরে অত্যাচারিত নিপীড়িত ভগবানপুরের অধিবাসী যিনারা ভারতীয় জনতা পার্টি পতাকাকে হাতে নিয়ে সম্মানীয় বিডিও সাহেবের দরবারে উপস্থিত হয়েছেন, কারণ এই সুযোগ প্রায় 2011-এর পর থেকে ভগবানপুরের আপামর জনগণ পাননি। আর এই কর্মসূচি, এই ডেপুটেশন যিনারা এই তমলুক সাংগঠনিক জেলা এবং কাঁথি সাংগঠনিক জেলার দুটো জেলার মধ্যেই বিডিও অফিস, তমলুক সাংগঠনিক জেলার অধীনে 6খানা অঞ্চলে বিডিও অফিসের মধ্যে পড়ে এবং কাঁথি সাংগঠনিক জেলা ভগবানপুরের আমার বিধানসভা ভগবানপুর বিধানসভার 4খানা অঞ্চলে বিডিও অফিসের মাধ্যমে পড়ে। তো এই দুজালের জেলার ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সম্মানীয় তপন ব্যানার্জি মহোদয় উপস্থিত আছেন, কাঁথি সাংগঠনিক জেলার সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট বরিশিয়ার নেতা লড়াকু নেতৃত্ব স্বপন নায় মহোদয় উপস্থিত আছেন এখানে। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার না গণতান্ত্রিক পরিবেশ এই সরকার রেখেছে, না সংবিধানের সম্মান রেখেছে, না কোন প্রতিষ্ঠানের তার স্বাধীন সত্তা রেখেছে, কোন জায়গায় কোন অবস্থাতে এই সরকার কোন সাংবিধানিক সত্তা রাখেনি, সব জায়গা ভেঙে চূর্ণ করে দিয়েছে। বিধানসভার সদস্য হিসাবে আমরা আজও পর্যন্ত কোন জায়গায় না আপনার গ্রাম পঞ্চায়েতে, না কোনো বিডিও অফিসে, না কোনো জেলা পরিষদে ন্যূনতম একটু সম্মান বা ন্যূনতম একটু বক্তব্য রাখার আমরা সুযোগ পেয়েছি। তা না করে এই সরকারের অধীনে যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের তারা যারা প্রত্যাখ্যাত, তাদেরকে নিয়ে সেই বিডিও অফিস, এই জেলা পরিষদ, এই সরকার তারা তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং কাণ্ড কারখানা চালাচ্ছে। তো আমি এই বিডিও সাহেবকে বলব, 2021-এর নির্বাচনের পরে ভগবানপুরবাসীর কপালে যে দুর্ভোগ ছিল,
যেভাবে কেলে গাইল ভাঙনের ফলে, এবং এটা পরিকল্পনা পরিকল্পিত ভাঙন ছিল, এটা ইচ্ছা করে এটাকে এই ভাঙন পূর্ণ করা হয়েছিল। কিভাবে কেলে গাইল ভাঙন যেদিন তাল তাল ছিটকে নিতে যে ভাঙে, সেই জায়গায় প্রশাসন তৎপর ছিল না এবং চাইছিল যে ভগবানপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যকে আশীর্বাদ করেছে, তাই ভগবানপুরের মানুষ তারা বন্যার জলে ভেসে থাকুক। আপনারা জানেন কিভাবে সেই সেই ভগবানপুরের মানুষ দু মাস ধরে জলে ভেসে আছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পরাজিত নন্দীগ্রাম থেকে, যিনি পরাজিত হয়েছে মেদিনীপুরের মানুষ, যাকে প্রত্যাক যাদেরকে ছুঁড়ে ফেলেছে যে মুখ্যমন্ত্রীকে, তিনি ভবানীপুরে লড়াই করে আবার মুখ্যমন্ত্রী চেয়ার দখলের স্বপ্নে বিভোর, ভগবানপুরের মানুষের কথা একবারও কেউ বলেনি। দু মাস ধরে আমি ভগবানপুরের বিধায়ক হিসাবে বিধানসভাতে এই বক্তব্য রেখেছিলাম যে ভগবানপুরের মানুষের যে দাবি, ভগবানপুরের যেসব বাড়ি মাটির বাড়ি সব ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ভগবানপুরবাসীকে বিশেষ করে ভগবানপুর চণ্ডীপুরের কিছু অংশকে বন্যা প্লাবিত এলাকা হিসাবে ঘোষণা করা হোক, কর্ণপাত করেনি সরকার, করবে না তো? তারা জানে যে তারা জানে শুধু রাজনৈতিক ভাবে কোন রাজনৈতিক দলের সদস্য কার সঙ্গে যুক্ত, কোন রাজনৈতিক দলের সদস্য কে কোথায় যাচ্ছে, এটার উপরে এদের মানদণ্ড নির্ভর করে। এরা দেখেছে বিজেপির লোক আসছে না তৃণমূলের লোক আসছে না কংগ্রেসের লোক আসছে না সিপিএম এর লোক আসছে, তার উপরেই দাঁড়িয়ে থেকে এরা নির্ণয় করে যে কাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া যায়। তা সেইভাবেই করেছে। আমি বারবার করে বিডিও সাহেবের কাছে এই বন্যার সময় এসেছি, যেভাবে এই এলাকার মানুষ যারা দুস্থ মানুষ, যাদের তালির চাল, যাদের খড়ের চাল, যাদের মাটির বাড়িটা ভেঙে গেছে, একখানা ত্রিপলও পায়নি, তারা পেয়েছে তৃণমূলের হারমাতরা, তারা বিডিও সাহেব তাদের হাতে তুলে দিয়েছে, যারা বিনা নির্বাচনে যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে যারা চেয়ারে বসে আছে, তাদের মাধ্যমে তিনি এইসব বিতরণ করার জন্য ডেকে নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে সেই সেই ত্রাণ সামগ্রীটুকু পৌঁছায়। আপনারা জানেন আমরা বেশ কয়েকবার ধরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে বিডিও সাহেবের কাছে আমরা এসেছি, বারবার করে যে আপনি প্রশাসনিক দপ্তর, আপনার আপনি এখানে চাকরি করতে এসছেন মানে আপনি কোনো রাজনৈতিক দলের দাবিদারি করতে আসেননি, আপনার দৃষ্টিভঙ্গি থাকবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যেখানে সাধারণ মানুষ গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে কিনা দেখবেন। কিন্তু কর্ণপাত করেননি উনি ওখানকার কেউ গ্রাম পঞ্চায়েত কেউ প্রধান, কি দেখা যাবে তৃণমূলের এক ছোটখাটো হারমাত যা বলে দিবে তিনি সেইভাবে নিয়ন্ত্রিত হচ্ছেন, সেইভাবে চলছে। কিন্তু আপনি ভুলে গেছেন এটা পূর্ব মেদিনীপুর জেলা, এটা বীরাঙ্গনা মাতঙ্গিনীর জেলা, এটা বীর শহীদ ক্ষুদিরামের জেলা, এটা সুশীল দারার জেলা, এটা ভুলে যাবেন না। এই জেলাই পরিবর্তন করেছিল, আবার এই জেলাই পরিবর্তন করবে, আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য এখানকার মানুষ সামনে বন্দুকের নলের সামনেও ছাতি পাততে ভয় পায়। যা দুর্নীতি যা হয়েছে এটা সারা সাধারণ নাগরিক থেকে শুরু করে সমস্ত মানুষই জানে, আপনারা 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে যেখানে সমস্ত নাম পরিবর্তন করছেন, সে তো করছেন যখনই ধরে ফেলেছে কেন্দ্রীয় সরকার, যখনই আমাদের বিরোধী দলনেতা বারবার করে কেন্দ্রকে বলেছে কেন্দ্র নেবেন, কেন্দ্রের টাকা নেবেন, কেন্দ্রের টাকা খাবেন, সব কার্ড মানি নেবেন, পার্থ উদ্ভিদ থেকে দেবেন, তারপরেও নামটা চেঞ্জ করবেন, এটা কিন্তু হতে দেওয়া যাবে না, আর এটা হবে না আগামী দিনে, এটা হবে না। যার জন্য আপনাদের কণ্ঠটা টোটাটা তুলে তুলে ধরেছে, ধরার পরে কি হয়েছে, রাত সারা রাত আপনার গ্রাম পঞ্চায়েত খোলা, সারা রাত আপনার বিডিও অফিস খোলা, কিসের জন্য? 11 সালের পর তো সারা রাত আপনাদেরকে দেখিনি কোন জায়গায় গ্রাম পঞ্চায়েত, বন্যার সময় তো আপনাকে সারা রাত দেখিনি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি খুলে রাখতে, কি করছেন, ফাইল ছিঁড়ছেন, ফাইল জ্বালাচ্ছেন, না আবার নতুন করে টাইপ করছেন, এসব করেও রেহাই পাবেন না। 11 সালের পর থেকে যেভাবে দুর্নীতিগ্রস্ত একটা সরকার, আপামর দুর্নীতিগ্রস্ত সরকার, পশ্চিমবাংলার ইতিহাসে সারা ভারতের ইতিহাসে একটা লজ্জাজনক সরকার, যে সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রিসভাটা চোর, পুরো তৃণমূলটাই চোর, তার অধীনে আপনি চলছেন। মনে রাখবেন এটা ভগবানপুরের মানুষ আর এটা পূর্ব মেদিনীপুরের মানুষ, ভুলবেন না কোনোদিন। আস্তে আস্তে গেটের পাশে গেছে, এরপরে গেটের ভেতরে ঢুকবে, এরপরে আপনার চেয়ারের পাশেও যাবে, এই দিনটা কিন্তু আপনি আগামী দিনে লক্ষ্য রাখুন।
এটা কিন্তু ভুলবেন না। সমস্ত প্রশাসনিক দপ্তরগুলোতে আপনারা যেভাবে এই তৃণমূল কংগ্রেসের অধীনে থেকে যেভাবে রাজনৈতিককরণ করে, যেভাবে তুষ্টিকরণ করে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে যা করছেন, আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি এবং ভয়ঙ্কর ভাবে আপনাদের তার দায় আপনাদের ঘাড়ে চাপবে। তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করে খাচ্ছে, যারা কাটমানি নিচ্ছে, যারা হারমাতি করছে, তারা তো দুদিন পরে চলে যাবে, কিন্তু আপনার সম্মানটা, আপনার চেয়ারটা, আপনি ভিডিও আজকে এখানে আছেন, আগামী দিন অন্য জায়গায় যাবেন। মর্যাদা রাখুন, সম্মান রাখুন। আপনার বিডিও অফিসের, আপনার কারা দুর্নীতি করেছে সারা পশ্চিমবাংলার লোক মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে কোন জায়গায় কাজ হয়েছে না হয়ে পয়সা তুলেছে, আপনার বিডিও অফিস থেকে বেরোচ্ছে, আপনার জেলা ডিএম অফিস থেকে বেরোচ্ছে। তো আপনার তো আরো সচেতন হওয়া উচিত, কিন্তু আপনারা হবেন কি করে বা কেন বা হবেন? আপনি যে রাজ্যের যে সরকারের অধীনে চাকরি করছেন সেই সরকারটাই তো চোর, সেই মন্ত্রিসভাটাই তো চোর, সেটাই তো দুর্নীতিকরণের সরকার। তিনি তো সংবিধান মানেন না, তিনি তো গণতন্ত্র মানেন না, তিনি তো বিরোধীদের শূন্য করেছেন সব জায়গায় করে করে আপনারা আবার এসেছেন। আর আপনাদের তো মেরুদণ্ড থাকার কথাও নয়, না পুলিশ প্রশাসনের থাকবে, না ডিএম অফিসের থাকবে, না আপনার বিডিও অফিসের থাকবে, না কোনো গ্রাম পঞ্চায়েত অফিসের যারা কর্মচারী তাদের তো তুচ্ছ ব্যাপার। কিন্তু মেরুদণ্ডটা সোজা করুন, চাকরিটা আপনি করেন কারুর দয়ায় নয়। আগামী দিনে আবার দেখবেন কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প এই রাজ্যে 11 সালের পর থেকে যা হিসাব হয়নি, একটা একটা করে হিসাব হবে, একটা একটা করে হবে। ভাবছেন নদীর পারে গাং ধানি দেখিয়ে 100 দিনের কাজের প্লেট লাগিয়ে সেখানে 4 লাখ টাকার স্কিম, গাং ধানি যে নদীর চরে যে গাং ধানি যে ঘাসগুলো হয় না সেগুলোতে তার সামনে প্লেট লাগিয়ে দিয়েছে 100 দিনের, তাতে দেখাচ্ছে 4 লাখ টাকা এনার্জি এসে কাজের তালিকা দিয়েছে। এ চলে? এ দুর্নীতি চলে? এভাবে হয়? এটা তো ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের মানুষ হাসছে পশ্চিমবাংলার এই আপামর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দেখে। কোন প্রতিষ্ঠানের মেরুদণ্ড নেই, সরকার যেভাবে চালাচ্ছে আজকে দেখছেন কি অবস্থা গরিব মানুষ। আপনার আমি বিডিও সাহেবকে বলবো, অনেকবার বলেছি এসে কান দেননি, কারণ আপনি ভেবেছেন সরকারটা তো আমার, মুখ্যমন্ত্রীটা আমার, বেতনটা উনি দেন। আরে আপনি তো ট্যাক্সের টাকায় বেতন পান, সকলের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছেন, কেউ আপনাকে দেবে না, কোন রাজনৈতিক দল আপনাকে দেবে না, কিন্তু আপনি করছেন না। আপনি কি দেখেছেন যে আপনি কোন গ্রাম পঞ্চায়েতে গেছেন যে বাড়িটা যে মানুষটা থাকছে সেখানে একটা ত্রিপলও তার চালাই নেই? আর আপনি কাকে দিচ্ছেন? যে হারমাত যে নিয়ে গিয়ে দেখা যাবে ত্রিপলটাকে বিক্রি করছে, ত্রিপলটাকে বিক্রি করছে অন্য কোন রাজনৈতিক দলের সদস্যের কাছে, গরিব মানুষের কাছে 100 টাকায় 200 টাকায় বিক্রি করে পয়সা নিচ্ছে। আর যে প্রাপক, যে প্রকৃত বেনিফিশিয়ারি, তিনি পাচ্ছেন না। আপনি তো কোনোদিন জানেন, আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা যার পাওয়ার কথা সে পাচ্ছে না। আপনি কি বলছেন? না না না, তুমি তো হবে না ভাই, তুমি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের কাছে যাও, ও বলবে, সো সই দিবে। তাহলে আপনার কি কাজ? গ্রাম পঞ্চায়েত তো নেই এখানে, তো প্রধান নেই এখানে, তো দুর্নীতিগ্রস্ত। তো 11 সালের পর এই সরকারটা তো গোটা দুর্নীতিগ্রস্ত। তাহলে আপনার বোঝা উচিত ছিলেন 20 বছর যার পঞ্চায়েত, যার পঞ্চায়েত সমিতি, যার জেলা পরিষদ, যার সরকার, রাস্তা নেই, কোন জায়গায় রাস্তা নেই। দেখি অসহায় ছেলেরা অনেক সময় ফোন করে, ছবি তুলে পাঠায়, এখনো দেখা যায় নাকি এক কোমর করে জল কোথাও কোথাও, আর বলছে উন্নয়ন উন্নয়ন। আরে এত উন্নয়ন, সমস্ত পিচ রাস্তা, পাকা রাস্তা, সমস্ত রাস্তা উন্নয়নের জলে ভেসে গেল, কেউ দেখতে পেল না, এত উন্নয়ন। আগামীকাল আপনি সব গ্রাম পঞ্চায়েত গুলোতে যান, খবর নেন কিভাবে দুর্নীতি হয়েছে। আর তা না নিলে আগামী দিন কিন্তু গেট থেকে ভেতরে আস্তে আস্তে করে আপনার চেয়ার পর্যন্ত লোকেরা চলে যাবে, সেদিন কিন্তু আর বেশি দিন নেই। তাই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, এখানকার বিধানসভার সদস্য হিসাবে, কারণ আমি সাংবিধানিক যে রীতিনীতি তার না লঙ্ঘন করে আমি বলবো যে আগামীকাল থেকে আপনি সঠিকভাবে দুটো জেলা, আমাদের যে সাংগঠনিক জেলা হিসাবে যে ভাগ আছে দুটো, আপনার 10টা গ্রাম পঞ্চায়েত, সেই 10টা গ্রাম পঞ্চায়েতে আপনি আগামীকাল থেকে আপনি দেখুন প্র্যাকটিক্যাল কারা কারা বেনিফিশিয়ারি, কি কি পাচ্ছে না, কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, তা যদি না করেন আগামী দিনে আপনার ক্ষেত্রে আগামী দিন খুব অন্ধকার দিন আসবে। এই বলে আমি এখানকার যারা সংগ্রামী